গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের গ্রামের বাড়িতে লাস্ট দিন, আর চলে এসেছি আবার তালিপুর। ভাবলাম দেখা করে এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের ট্রেন আছে 3টার সময়, তো এখান থেকে আমরা বাড়ি যাব না, এখান থেকে গাজীপুর যাব। ওখানে আমার মাসির বাড়ি, তো ওখানে গিয়ে তো তোমাদের সাথে দেখা হবেই। তো আজকে হ্যাঁ লাস্ট ডে, তো চলে এসেছি গ্রামের বাড়ি। যখন তো একটু এখানে সকলের সাথে দেখা করে চলে যাব। দেখে ও বাবা, এখানে তো আমারই ভিডিও চলছে। লাইট লাইট, ও লাইন চলা গিয়া। এ দেখো বসে আছে এখন বউ এখানে আর বর এখানে। তো এখন চলে যাচ্ছি, টাটা। এরা দিল্লিতে থাকে, তো এখন বিয়ের পর চলে যাবে দিল্লি। তো চলো এখন আসি, টাটা। মানে ঘুম মতানো আপনা হয়ে সগে হ্যাঁ। পিসি খুব কিন্তু মজা পেয়েছে ছেলের বিয়ে দিয়ে, আর কিচ্ছু করার নেই, এবার বসে থাকবে। আর কি কি জায়গা ফুয়া, বেটে 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 মালিশ করাউঙ্গি, বলছে হুকুম চালাউঙ্গি। মে তো শাশু বন গই, বহুত খুশি হ্যায় মুঝে। দিল্লি আয়েঙ্গে ফুয়া? হ্যাঁ জরুর আনা, জরুর আনা। মে তো বোলা রহি হুঁ, কবসে বোলা রহি হুঁ কি ভাবি আপ ভি আইয়ে, ভাইয়া কে ভি লাইয়ে। আয়েঙ্গে আয়েঙ্গে, আনা। তো চলো আজকে বেরোই, টাটা টাটা বাই। তো এখন আমরা বেরিয়ে গেছি, দেখো ও বাইক নিয়ে একদম রেডি। তো কি আনন্দে আছে একদম, বাইক টাইক নিয়ে সারাদিন। গাড়ি চালাচ্ছে তো বাইক চালানো ভালো। হ্যাঁ পাহাড়ে এবারে তাই করবো এবার। তাই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো পিছু কত কিছু ধরিয়ে দিয়েছে, শাড়ি টাড়ি দিয়ে একদম। হ্যাঁ এতে দেখো শাড়ি আমার মায়ের, অভি, আর এখানে সব ফল আর মিষ্টি ফিষ্টি দিয়েছে এখানকার। এটা এটা খুব দেখো, এটা কি ও মা, এটা কি বলে গো? আমি তো এটা খুব খাই, আমার ভালো লাগে এটা। ও এটা কাসার, মানে এখানকার ভাষায় কাসার, বাংলায় কি বলে সেটা জানি না। তো এটা আমার কিন্তু ভালো লাগে, আমার সত্যি ভালো লাগে। এটার মধ্যে টাকা থাকে, ঠিক আছে, এটার ভিতরে টাকা থাকে, 10 টাকা 5 টাকা এরকম টাকা থাকে। তো এটার মধ্যে টাকা থাকে, ঠিক আছে রেখে দাও। আর এই তো লাড্ডু ফল এগুলোই আছে দিয়েছে। তো এখান থেকে এবার বেরিয়ে যাব। তো খুব এই মানে গ্রামের বাড়িতে যতদিন ছিলাম, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগলো, খুব মজা করলাম। তোমার ভালো লেগেছে গ্রামের বাড়িতে এসে? এখানকার পরিবেশই আলাদা, মানে শান্ত পরিবেশ। হ্যাঁ খুব ভালো লাগলো, এবার এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার মা তো প্রায়ই আসে না, মা প্রত্যেক বছরই তো একবার করে আসোই, কিন্তু আমার তো আসা হয় না, এবার জানিও না কবে আসা হবে। তো আজকের মতো গ্রামের বাড়ির ভিডিও এখানেই শেষ, চলো এবার মাসির বাড়ি যাই, দিয়ে ওখানে দেখাবো। আমরা পৌঁছে গেছি সুলেমানপুর স্টেশন। আসার সময় তো তোমাদেরকে স্টেশনটা দেখাতে পারিনি, কারণ তখন কারেন্ট অফ ছিল, স্টেশন পুরো অন্ধকার ছিল, তাই দেখাতে পারিনি। তো আজকে দেখে নাও। আর এখন আমরা আমাদের ট্রেন আসে, ট্রেন আসতে একটু লেট আছে। আমাদের গদিয়া এক্সপ্রেসের টিকিট আছে, রিজার্ভেশন করা আছে, আমরা আগের থেকেই করে এসেছিলাম, কারণ এখানে আবার যদি রিজার্ভেশন না পাই তো ওখানেই আটকে যেতাম। তো তাই আমরা আগের থেকে রিক্স নিইনি, রিজার্ভেশন করে আমরা একবারে টিকিট নিয়ে এসেছি, যাতে আমাদের প্রবলেম না হয়, আজকে দিনটা বেরিয়ে যেতে পারি। আজকে আমাদের গদিয়া এক্সপ্রেসের টিকিট আছে, ট্রেন আসুক, মাসির বাড়ি যাই, তো দেখাবো। তার আগে তোমরা স্টেশনটা দেখে নাও। এই দেখো এটাই হচ্ছে সুলেমানপুর স্টেশন, একটু এই দেখো। সুলেমানপুর স্টেশন এটাই, দেখো অরেঞ্জ অরেঞ্জ সিঁদুর পরিয়ে দিয়েছে কাকিমা, পরিয়ে দিলেও ভাবলাম ঠিক আছে পরিয়ে দিই, আজকের দিনটাই তো লাস্ট, আর কি বলবো। এখানে বেশিরভাগ লোকেরা অরেঞ্জ সিঁদুরই পরে। কি 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 বলো বলো, এই যে সামনে দেখো একটা দোকান আছে। হ্যাঁ সামনে দোকান আছে, হ্যাঁ দেখাতে পাচ্ছো কেমন? হ্যাঁ এই তো, হ্যাঁ তেল দেয় না খাবারে, সে তেলটা নিজের হাতে নিলো, নিয়ে এমনি মাথা মেখে চলে গেল।
দারুণ করেছে এটা, এটা বলতে পারতে ভিডিও করতে ঝালমুড়ি বেচছে তো ওই জন্য চলে এসেছে তেল নিতে। ও চুপচাপ ওদিকে উপর দাঁড়িয়ে আছে, তো হাতের তেলটা নিল নিয়ে এরকম আমি কি করে খালি তেল নিচ্ছে কেন, যে মাথা পুরো মেখে নিল নিয়ে চলে গেল। তুমিও করবে আমার খেতে গাছ দিই আম তেল যদি হয়, এটা ভালো তো গন্ধ চেটে চেটে এভাবে চাটবে এভাবে খাবে। এই হচ্ছে বিহার কা বুদ্ধি স্যার, বিহার কা বুদ্ধি মোটে, এটা বিহারের বুদ্ধি না। তো চলো ওয়েট করি একটু, দেখি ট্রেনটা কখন আসে। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন প্রচুর লেট ছিল, 4:30 সময়, পুরো এক ঘন্টা লেট ছিল ট্রেন। যাই হোক এখন ট্রেনে উঠে গেছি, আমরা অনেক অনেক পিছনে ছিলাম, ঠিক আছে, ছুটতে ছুটতে আসতে হলো ট্রেন আসার পর। আমাদের টিকিট রিজার্ভেশন করা ছিল যেটা বললাম, তো দেখো এখন আমরা চারজন আমাদের সিটে বসে আছি। চলো এই তো জাস্ট জার্নি শুরু, 2 ঘন্টা লাগবে যেতে, তো মাসিবাড়ি পৌঁছাই তো তারপর দেখাচ্ছি। এখন আমরা নেমে গেছি গাজীপুর সিটি, প্রায় 2 বছর পর এলাম এখানে, আর প্রচুর এত পিছনে উঠেছি, মানে পিছন দিক থেকে 3 নম্বর কম্পার্টমেন্টে আমরা ছিলাম, এত পিছিয়ে, আর বাবা আর কাকা একদম সামনের দিকে। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি দাদা বলেছে আসবে স্টেশনে। হাসছো কেন, কি হয়েছে, এই এমন করলে যেন মনে হলো কিছু আমরা ছেড়ে চলে এসেছি ট্রেনে, ঠিক আছে না পাওয়া যেতে পারে, এখন ট্রেন দাঁড়িয়ে আছে। তো চলো এখন যাই, এখন চলে এসেছি আমরা মাসির বাড়ি গাজীপুর। এ দেখো এটা হচ্ছে মাসি আমার পর্দার আড়ালে, আর এটা হচ্ছে বৌদি। চলো এক এক করে সবাইকে ইন্ট্রোডাকশন করাবো, এখন খেতে দিয়েছে আমিও খাবো, খিদে পেয়েছে, মিষ্টি। আসুক এখন সবাই, দেখো এটা দাদা আমার, এটা হচ্ছে চন্দন ভাইয়া, ইয়ে চন্দন ভাইয়া, আর ইয়ে চন্দন ভাইয়া কা হিরো, ক্যা নাম হ্যায় বাবু বাতাও, হ্যাঁ একদম বড়িয়া হ্যায় ইয়া, হিরো হ্যায় আমার 4টে দাদা, ঠিক আছে, এখানে চন্দন ভাইয়া, ইয়ে হ্যায় সন্তোষ ভাইয়া, ভাইয়া কুছ বলিয়ে হাই, ইয়ে হ্যায় সন্তোষ ভাইয়া, আর আর একে তো চিনি, ইয়ে হ্যায় উমে, আর দুটো দাদা এখনো আসেনি। হম ক্যামেরা আমরা তো জানলে ফটো হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, ইয়ে হ্যায় ভাইয়া, ইয়ে হ্যায় মেরে রাহুল ভাইয়া, একদম ফটো না কি ক্যামেরায় আসবে না, এখন বসে বসে কাজ করছে, ডিস্টার্ব করে দিলাম আমরা, দেখো কিন্তু বৌদি এখন নেই, বৌদি এখন গেছে বাড়ি, নেই ও তো গেয়া। अरे भैया को तो काम आई बा, अरे राहुल भैया को लेकर आए हैं, आप समझ रहे हो, और ये है अरविंद भैया मेरे सबसे छोटे भैया और सबसे बदमाश भैया, बहुत बदमाशी करते हैं। और भैया अब बे लो ना, हां बस ভিডিওতে আসবে না, আর আমি ভিডিওতে নিয়েই ছাড়বো, এরকম ব্যাপার। চলো তুমি বল না ভেদ হই, হ্যাঁ চলো তুমি, হ্যাঁ ঠিক আছে, এ চলে রাখো, তাহলে 4টে বৌদ্ধ 4টে দাদাকে দেখিয়ে দিয়েছি, আর এখানে আমার মা এখন বসে বসে দাদার বিয়ের দেখো ছবি দেখছে। ভাই উসকো দিখা না, উসকো দিখা, কিসকো, মসিজি কো তো দিখা দিয়ে, দাদিজি কো দিখা দিয়ে, শর্মা নহীं आया क्या, अरे भाई बात हां एकदम शर्म नहीं है, चला गया सब जो था चला गया, नाम बोलो बोलो, यही बोलो का नाम, इसका नाम छोटी है, छोटी अपना नाम बता, छोटी बता दिए नाम, तुम बता दी तो उनसे क्या मतलब, छुरभी का नहीं पता, हाँ वो अपने से बोलेगी ना, चल तुम बोलो अपना, हाय आई एम छुरभी, मैं बहुत नटखट हूँ।
अपना नाम बताओ दादी। दादी माँ मेरा नाम सुन तू। दादी माँ का क्या नाम है? दादी माँ का क्या नाम बताओ। अरे नहीं मुझे नहीं पता का नाम। दादी माँ बोलो। अरे 25 किलोमीटर बजे। चलो आप बोलो। मेरा नाम कुंती गुप्ता। और ये दादी माँ का नाम पूछो। दादी आपका नाम पूछो। मेरा नाम उषा गुप्ता है। दीदी गुप्ता। अरे लो पापा। इधर 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 ऐसे ऐसे कैसे देखो हो रहा है देखो। पापा जी अपना अपना नाम बताओ। माय नेम इज एंथोनी गोल्डन। और देखो क्या बताए नाम। पापा जी अपना नाम बताओ अपना नाम। माय नेम इज पवन कुमार गुप्ता। हां हमसे पूछो वो दादाजी से पूछो। दादाजी दादाजी बोलो। इधर इधर उनका उनका मुंह दिखाना पड़ेगा ना। दादाजी हमने बोलिए अपना नाम। मेरा नाम विजय बहादुर गुप्ता। ठीक है बोलो तुम्हारा। मेरा नाम हीरा है और मेरा चाचा का नाम है। और तुम्हारी सिस्टर का क्या नाम है? छुरबी नाम है। छुरबी। क्या नाम है? छुरबी। और तुम्हारी मम्मी का क्या नाम है? नहीं मुझे राधा गुप्ता। राधा गुप्ता। और पापा पापा। और तुम्हारे पापा का? पापा का पापा कुमार गुप्ता। सब दादा दे साथे मीट कोई दिए थी एवाय ऐसे चे बोल दी दे पाला इधर को बना रहे हैं। अब आप चाहिए तो पहले ये है भाभी अंडा बना रही है। इसका करा दे भाभी। हाँ तो इसका दो है। लॉज पच्चे बोलते हैं अभी हम बना रहे हैं चले जाओ। ঠিক আছে আর ডিস্টার্ব করবো না। তো এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। ডিনারে কী আছে দেখাচ্ছি। এ দেখো ডিমের কারি, এখানে জিরা রাইস আর রুটি। দাদারা খেতেও বসেছে তো চলো এখন খেয়ে নিই। আজকে গাজীপুর থেকে মানে মাসির বাড়ি থেকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। এখানে আছে লর্ড কর্নওয়ালিস নামে একটা জায়গা, তো ওখানেই আমরা ঘুরতে এসেছি। মাসির বাড়ি থেকে 5 কিলোমিটার। তো আমরা এ দেখো টোটো করে এসেছি। এই তো চলে এসেছি। আর আমরা চারজন, আমি মা ভাই আর রবি এখন পেমেন্ট করছে। আর এই একটা আমাদের হিরো এসেছে। হিরো কহাঁ আয়ে হো? বলো বলো। মে টিকিট লেনে আয়া হু। টিকিট লেনে কহাঁ কা? মন্দির কা। মন্দির আয়ে হো? আরে ইয়ে মন্দির নাই হ্যায়। ঢুকে গেছি এখন আমরা লর্ড কর্নওয়ালিস। দেখো এখনো কিছু জন আছে গেটের সামনে দাঁড়িয়ে, ওরা ঢুকতে পারছে না। আবার অনেকে তো ঘুরে চলেও গেছে। তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে বলছে একেই বানিয়ে দিতে, দেখছি হয় কিনা বলছি। বলছে বানা দে রে। দেখো এখন এই সবার এন্ট্রি করে দিচ্ছে। এই এতজনের ঢুকতে পারছে না, তারা দেওয়া আছে ভিতরে। আবার ঢুকে গেছি, এত ধুলো এখানে, এত ধুলো খেয়ে এসেছি যখন তো ঢুকবোই। লাস্ট মুহূর্তে হয়ে গেল তাই ঢুকতে পেরেছি। তো ওরাও বেচারারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না ওরা। তো বললো আমার হাজব্যান্ডকে বানিয়ে দিতে। খুবই মানে যারা ফোন ইউজ করে না, যারা যাদের পেটিএম নেই সেভাবে ইউজ করতে পারে না, তারা কী করে ঢুকবে? তো এই নিয়মটা একটু চেঞ্জ করলে ভালো হয় আমার মতে। তো চলো আর কিছু আর মুড অফ না করে পার্কটা ঘুরে যাক। হিরো আ যাও। বলছে নাকি বনারস শহর ঘুমনে যা রে টোটো সে না না সংযোগ। চলো
এই দেখো এটা হচ্ছে এন্ট্রি, পুরো তো গোল গোল ঘুরে এন্ট্রি ওইদিক থেকে দেখতে পাইনি। এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে ঢুকি। পিছন দিক দিয়ে এন্ট্রি নাকি? এখানে দেখো তালা দেয়া। এটাই দেখার জন্য মানুষ আসে এখানে। ছুটতে ছুটতে ঠিক চলে আসছে, মা এসো। এর শান্তি নেই শরীরে। ক্যা হ্যায় তুম ভি আওগে? দেখো ইধর দেখো, ইধর দেখো, ইয়ে হ্যায় দেখনে ওয়ালা চিজ। ইয়ে মহাকাল হ্যায়। মহাকাল মহাকাল হ্যায়, সব জগহ মহাকাল হ্যায়। ইয়ে মহাকাল নেই হ্যায়। ইয়ে ক্যা হ্যায় বোলো তো? মুঝে নেই পতা, ফুফা জি সে পুছো। ফুফা জি সে পুছো। মা উঠতে পারছে না। বাবু দেখ বাবু, আ যাও হিরো। এর বলছি না, এর শান্তি নেই শরীরে, খালি ছোটাছুটি। এদিকে যাবে ওদিকে যাবে, খালি ছোটাছুটি। ইধার আও। ক্যা হ্যায়? ইয়ে দাদা হ্যায়। দাদা হ্যায় না, দেখো ইয়ে ইয়ে দেখনে আও, ইয়ে মূর্তি হ্যায়। মূর্তি মূর্তি হ্যায়। হ্যাঁ ভগবান জি নেই বেটা, ভগবান জি নেই। দেখো বাবু নিচে ভগবান জি নেই বসে। নেই ও ভগবান জি নেই, ও সব জায়গায় শুধু ঠাকুরকেই দেখে, যে ঠাকুরই ওখানে আছে, বলছে মহাকাল। দেখেছ কেমন ছোটাছুটি করছে? এ আসছে দেখে এর বোনও কাঁদছে, দু বছরের বাচ্চা, সব বুঝতে পারছে, সব কথাও বলতে পারছে। দেখো এই যে গেটে, এ দেখো এগুলো সব ইয়ের মতো বানানো হয়েছে, ত্রিশূল। আর এই দেখো এই যে এইটা এইটা দেখতে পাচ্ছ, দুদিকে ওইগুলো তোপের মতো, মানে ধরতে গেলে এগুলো ভালা, তীর, কামান এই রকমই সব ডিজাইন করে এগুলো বানানো হয়েছে। আর পারে নি এরা, এই দেখো। তুম কি কর রে হো বিচ মে? ছবি তোলানোর জন্য পোজ দিচ্ছে ও, খুব দুষ্টু ছেলেটা আর খুব কিউট ও। এখন অনেকক্ষণ বসে ছিলাম এখানে, অনেকক্ষণ ধরে বসে আছি, অলরেডি তিনটে বেজে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। অনেক ছবি তুললাম আর খালি ছোট ছুটি। আ যাও, ওর ওর শান্তি নেই শরীরে। চলো আর মা আসছে পিছন পিছন, আর চলো তুমিও বিশাল আয়। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাই এবার বাড়ি, বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে।